স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনে নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সরকার চলতি এপ্রিল মাসের উনিশ দিনে ব্যাংকিং চ্যানেলে দেশে একশো কোটি পনেরো লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয় এসেছে ঈদের মাসে আসা এ আয় অবশ্য অন্য মাসগুলোর মতোই দেখাচ্ছে কারণ প্রতি বছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ্য করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে একশো কোটি একাশি লাখ ডলার এসেছে আর রাষ্ট্র মালিকানাধীন ব্যাঙ্কগুলো এগারো কোটি ডলার বিভিন্ন সময় আটক হওয়া বন্দিকে দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয় তাদের কর্তৃপক্ষ জানে অভিবাসন আইনের বিভিন্ন ধারা ভাঙার দায়ে কারাভোগ করছিলেন তারা সাজার মেয়াদ শেষ হওয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে দেশে আরও জানানো হয় ফেরত পাঠানো ওই সতেরো বাংলাদেশির নাম উঠেছে কালো তালিকায় ভবিষ্যতে আর কখনো তারা প্রবেশ করতে পারবেন না মালয়েশিয়ায় চলতি মাসের শুরুতেই অবৈধ অভিবাসনের অভিযোগে বন্দি আরব পঁচিশ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন বিভাগ জানানো হয় ফেরত পাঠানো প্রবাসীরা ভারত ফিলিপাইন ও পাকিস্তানের নাগরিক সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে নোংর করেছে বাংলাদেশি জাহাজ এমভি ভি জাহাজ বন্দরে পৌঁছালে জাহাজের মাস মালিক পক্ষ দূতাবাস ও কনসুলেট কর্মকর্তারা নাবিকদের সাথে দেখা করতে চান স্থানীয় সময় সকাল দশটায় জাহাজটি বন্দরের উদ্দেশ্যে রওনা হবার কথা ছিল জাহাজে থাকা প্রধান প্রকৌশলী এ এস এম সাইদুজ্জামান জানান হামরিয়া বন্দরে ভোর রাতে সকাল দশটায় নতুন পাইলট জাহাজে যাবার কথা ছিল কিন্তু দুপুর পর্যন্ত পাইলট জাহাজে পৌঁছেনি জাহাজের নাবিকরা সকাল নটা থেকে বন্দরে ফেরার অপেক্ষা করছেন দুপুরের পর জাহাজ বন্দরে ফেরাতে না পারলে রাতে জোয়ারের সময় ফিরতে পারে বন্দর কর্তৃপক্ষ যে কোনো সময় অনুমতি দিতে পারে বলেও জানান তিনি জাহাজে থাকা তেইশ নাবিক সুস্থ আছেন বন্দরে নোঙর করা হলে নাবিকদের জাহাজ থেকে বাইরে বের হবার কথা থাকলেও তাদের ভিসা বাতিল হয়ে গেছে অন্যদিকে দুজন নাবিক বিমানে করে দেশে ফেরার কথা থাকলেও তারা সিদ্ধান্ত বদল করেছেন সবাই একসঙ্গে জাহাজেই ফিরবেন অক্ষুভাবে আমাদের ডেস্টিনেশন সব জায়গায় কোটে আসছে তো আমি সবাই দেশবাসী এবং বইফিসে যারা আমাদের জন্য করেছেন আমাদের চেষ্টা আমাদেরকে আমাদেরকে অল্প সময়ে মুক্ত এনেছেন আমি সবার কাছে জাপানে অনুষ্ঠিত হল বৈশাখী মেলা বিশাল আয়োজনে বিদেশের মাটিতে বাংলা নববর্ষকে বরণ করে নিল প্রবাসী বাংলাদেশের আয়োজনে নানা পদের মুখরোচক দেশীয় খাবার ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিদেশ বিভয়ে এমন আয়োজনে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসীরা জাপান থেকে সহকর্মী আহমেদ নাইনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা নতুন বছরকে কবিগুরু এভাবেই আমন্ত্রণ জানিয়েছেন পূর্ণ দিনের ব্যর্থতা আর গ্লানি মুছে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার বার্তা নিয়ে আসে বৈশাখ তাই তো দেশের গন্ডি পেরিয়ে কোটি বাঙালির প্রাণের উৎসব বৈশাখকে স্বাগত জানাতে বিশ্বের অন্যতম কর্মব্যস্ত দেশ জাপানের মাটিতেও হাজারো বাঙালির কণ্ঠে বৈশাখের গান কে বুকোরো নিশিকুচি পার্কে প্রবাসীদের উদ্যোগে বসেছে বৈশাখী মেলা জাত পাত ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে এই আয়োজনে অংশ নেন সব প্রবাসীরা একদিনের জন্য গান গল্প আর আড্ডায় যেন শৈশবের পহেলা বৈশাখকে খুঁজছিলেন তারা আয়োজন ছিল নানা পদের দেশীয় খাবারের পান্তা ইলিশ তো বটেই বিরিয়ানি চটপটি ফুচকাসহ নানা ধরনের মিষ্টি আর পিঠা পায়েসে পুরোতমে বাঙালিয়ানায় মেতেছিলেন প্রবাসীরা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা একাত্রিত হয়েছি তো আজকে এই দিনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি জাপান প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক বেশি শুভেচ্ছা আমরা যারা জাপান প্রবাসী আছি আমাদের প্রাণের মেলা বৈশাখী মেলা প্রতি বছর আজকে তেইশ বছর আমরা এই মেলা করে আসছি আয়োজন ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজনের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবি নাজরিন পাশাপাশি মঞ্চ মাতায় মাদল সাংস্কৃতিক দল উত্তরণ বাংলাদেশ কালচারাল গ্রুপ স্বরলিপি কালচারাল একাডেমি সহ বিভিন্ন গানের দল আয়োজনকে পরিপূর্ণ করে জাপানিজ নৃত্য দল বেঙ্গল নাচ সাকুরার নৃত্যশিল্পীদের নাচ বৈশাখী মেলার প্রথম থেকে এই স্বরলিপি মেলার অংশ অংশ হিসাবে আছে ছোট্ট পরিবেশে শুরু করছিলাম আমরা আমরা বাস এবং শাড়ি টাঙিয়ে প্রথমে অনুষ্ঠান করেছি সাধারণত প্রতি বছরই আমরা করি এইবারও আমাদের সে কোনো কমতি ছিল না আয়োজনের আমার মনে হয় যে এইটা আমাদের ধারাবাহা থাকবে এবং আমরা এই আয়োজন করে আমরা সফলতা মনে করি এটি আমাদের প্রাণের একটি প্রাঙ্গন এবং আমরা এই নববর্ষের উদযাপনের উপলক্ষে আপামর জাপান প্রবাসী বাংলাদেশি ভাই বোন এই শহীদ মিনার প্রাঙ্গনে আমরা সমবেত হয়ে থাকি আমরা বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের গান চেষ্টা করছি যে বাংলাদেশকে উঠায় ধরার জন্য মেলা পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শেখ আলিমুজ্জামানের সভাপতিত্বে টোকিও বৈশাখী মেলায় প্রধান অতিথি ছিলেন জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমেদ বিদেশের মাটিতে প্রবাসীদের এমন আয়োজনের প্রশংসা করেন তিনি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পশ্চিম এশিয়া বিভাগের সচিব ইয়াসিহিরো সিন্তো তসিমা সিটি মেয়র মিওকে তাকাগিওয়া জাপান বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিচালক হিরোইকি সাকুরাই আয়োজক সংগঠন জেবিএস এর চেয়ারম্যান ও উৎসব সহ গুরুত্বপূর্ণ অতিথিরা দুই দশকের বেশি সময় ধরে জাপানে এই বৈশাখী মেলার আয়োজন করে আসছেন প্রবাসীরা এবার বসেছিল মেলার তেইশতম আসর ইফাতারা খন্দকার যমুনা নিউজ ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় স্বাভাবিক গতি ফিরতে আরও সাত থেকে দশ দিন সময় লাগতে পারে এরই মধ্যে দ্বিতীয় সাবমারিন কেবলের সিঙ্গাপুর অংশে মেরামত চলছে পরিস্থিতি সামাল দিতে প্রথম সাবমারিন কেবলের সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ব্যান্ড টুইতের ঘাটতি মোকাবেলার উদ্যোগ চালিয়ে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিপিএলসি সেবাদাতারা বলছেন ধীর গতির ইন্টারনেটের নেতিবাচক প্রভাব পড়েছে অভ্যন্তরীণ এবং রপ্তানিমুখী ব্যবসা বাণিজ্যে দেশ জুড়ে ইন্টারনেট সেবায় দেখা দিয়েছে ধীরগতি আর এই সমস্যা বেশ প্রকট হয়ে দেখা দিয়েছে ব্রডব্যান্ড সেবায় সিঙ্গাপুর অংশে ফাইভ বা দ্বিতীয় সাবমেরিন কেবল কাটাপড়ায় এই সমস্যা তৈরি হয়েছে বাংলাদেশের পাশাপাশি আরও কয়েকটি দেশে আংশিকভাবে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ সাবমেরিন কেব্লস পিএলসি জানিয়েছে কাটাপড়া কেবল সংস্কারের কাজ শুরু হয়েছে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও সাত থেকে 10 দিন সময় লেগে যেতে পারে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান যে ওয়াটার আছে এই ওয়াটার টেরিটরিতে পড়েছে এই ফলটা এবং কেবল ব্রেক হয়েছে এই কেবলটা মেরামতের জন্য আমাদের এই সিমি ফাইভ যে কনসোর্টিয়াম আছে তাদের সাথে একটা কন্ট্রাক্ট আছে একটা কেবল শিপের এশিয়ান কেবল শিপ তো সেই কেবল সাথে ইতিমধ্যে যোগাযোগ করা হয়েছে তারা এই কেবল মেরামতের জন্য উদ্যোগ নিচ্ছে বর্তমানে দেশে ব্যান্ডিতে চাহিদা প্রায় সাড়ে পাঁচ হাজার জিবিপিএস এর মধ্যে আড়াই হাজার জিবিপিএস সরবরাহ করা হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিএসসিপিএলসি দুটি সাবমেরিন কেবলের মাধ্যমে বাকিটা বেসরকারি আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি করে চাহিদা মেটানো হয় দ্বিতীয় সাবমেরিন কেবল হয়ে দেশে এক হাজার ছয়শো আসে কেবল সমস্যার কারণে এখন পুরোটাই বন্ধ আছে ঘাটতি মোকাবেলায় দ্রুত সিমি ফোর বা প্রথম সাবমেরিন কেবলের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ প্রযুক্তিবিদদের যেহেতু সিমি ফোরে কিছু ক্যাপাসিটি এখনও আছে এই ক্যাপাসিটিটা যদি আগামী চব্বিশ ঘন্টা কিংবা আটচল্লিশ ঘন্টার মধ্যে আপ করতে পারে তাহলে সিমই ফাইভে যেটা আমরা বললাম যে চারশো থেকে পাঁচশো জিবি পি ব্যবহৃত হচ্ছে অ্যাজ এ আইপি ব্যান্ডুইড সেই ব্যান্ডুইডটা শিফট করে দেওয়া যেতে পারে সিএমই ফোরের মধ্যে ফাইভ থেকে ফোরে চলে আসবে সিবিউ ফোরের সক্ষমতা বাড়িয়ে দু তিন দিনের মধ্যে আরো আটশো জিপিএস ব্যান্ডুয়ে সরবরাহ করার কথা জানিয়েছে বিএসসি পি যে সিমো ফাইভের যে এক্সিস্টিং যে ব্যান্ডুইথ এখন রাউন্ডেড আছে সেটাকে আমরা যতটুকু পারা যায় টেকনিক্যালি আম্বার ফোর শিপ করে নেওয়ার জন্য তো এর জন্য আমাদের সিঙ্গাপুর প্রান্তেও আমাদের মানে হেল্প লাগবে টেকনিক্যাল হেল্প লাগবে সিংটেল নামে একটা কোম্পানি আছে সিঙ্গাপুরে আশা করছি আগামী দুই কি তিন দিনের মধ্যেই মিনিমাম ফিফটি পার্সেন্ট যে আউটের যে ব্যান্ডুইটা আছে এটা আমরা শিফট করতে পারবো বিএসসি পিএলসি ফোর এবং সিমিউ ফাইভ নামের দুটি আন্তর্জাতিক সাবমেন্ট কেবল কনসার্টেমের সদস্য সিমিউ ফোর এবং সিমিউ ফাইভ কেবল দুটির মাধ্যমে বাংলাদেশের ইন্টারনেট এবং আন্তর্জাতিক ভয়েস ট্রাফিক চলছে মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা মুসলিম বিদ্বেষী বক্তব্যের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেশটির নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন বিরোধীরা বলা হয় রাজস্থানে বিজেপি নির্বাচনী সমাবেশে মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে অভিহিত করেন মোদী সমাবেশে কংগ্রেসকে ভোট না দেওয়ার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী বলেন কংগ্রেস ক্ষমতা এলে ভারতীয়দের সম্পত্তি মুসলমানদের মাঝে বন্টন করে দেবে বিজেপির সমাবেশে মোদী প্রকাশ্যে বিদ্বেষ ছড়িয়েছেন বলে অভিযোগ তুলেছে বিরোধী দলগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানিয়েছে কংগ্রেস বলা হয় মুসলমানদের প্রতি ইঙ্গিত করে মোদী বলেছেন তারা সন্তান নেয় বেশি और पहले जब उनकी सरकार थी उन्होंने कहा था उनको बांटेंगे जिनको কংগ্রেস মনে করে ভারতের সম্পদের উপর সবার আগে অধিকার মুসলিমদের তার মানে তারা জনগণের সম্পদ জব্দ করে অনুপ্রবেশকারী ও যাদের সম্পদ বেশি তাদের মধ্যে বিতরণ করবে আপনারা কি মনে করেন আপনাদের কষ্টে অর্জিত টাকা অনুপ্রবেশকারীদের দিয়ে দেয়া হোক প্রধানমন্ত্রী খুবই অবমাননাকর বক্তব্য দিয়েছেন এটা নগ্ন সাম্প্রদায়িক বার্তা যে কোন সভ্য নির্বাচন কমিশনের উচিত এমন বক্তব্যের জন্য ব্যবস্থা গ্রহণ করা দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বিকেল পাঁচটায় একটি বিশেষ ফ্লাইটে শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান কাতারের আমির ও তার সফরসঙ্গীরা বিমানবন্দরে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় কাতারের আমিরকে লাল গালিচা সংবর্ধনা ও কার্ড অব অনার প্রদান করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটি প্রথম উচ্চ পর্যায়ের সফর বিকেলে কাতারের আমির ও তার সফরসঙ্গীদের নিয়ে একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখানে তাকে অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানা গেছে এবারের সফরে বাংলাদেশ ও কাতারের মধ্যে ছয়টি চুক্তি ও পাঁচটি সমঝোতা স্মারক সই হতে পারে সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন কাতারের আমির এরপর গণভবনে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান হবে দুপুরে রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ ও রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেবেন শেখ তামিন সম্ভাব্য চুক্তিগুলোর মধ্যে রয়েছে দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি আইনগত বিষয়ে সহযোগিতা সাগর সাগরপথে পরিবহন উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা দুই দেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শনস্বরূপ মিরপুরের কালসি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালসি উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণের কথা রয়েছে মঙ্গলবার বিকেলে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই দুটি স্থাপনা উদ্বোধন করবেন পরে সন্ধ্যায় বিশেষ বিমানযোগে ঢাকা ছাড়বেন কাতারের আমির দুই সালে কাতারের তৎকালীন আমির হামাদ বিন খলিফা আল সবশেষ বাংলাদেশে এসেছিলেন ইসলাম যমুনা নিউজ ঢাকা ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে